সুপ্রভাত বন্ধুরা, আমাদের চ্যানেল আওয়ার লাইভ লিভিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন বসেছি অনেকগুলো লাউ ডাটা নিয়ে, বড় কাকুদের দিয়েছে, কাটতে বসেছি। লাউ ডাটা চচ্চড়ি হবে, মারা এক্ষুনি শাক তুলতে যাবে আর আমি লাউ ডাটা গুলো কাটছি। শাক মানে মূলো শাক। এই আমরাও এসে গেছি, আমি আর মূল। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের মূলো শাকে চচ্চড়ি হবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা মূলো শাক তুলতে যাব। আমি আর মূল, সুস্মিতা এখানে লাউ শাক কাটছে, আমরা চলো মূলো শাক তুলে আনি। ঘুম থেকে এইমাত্র উঠলো, এই জন্য ঠিক মুডটা ভালো নেই। এই যে মূল দেখো, আমাদের অড়হর ডাল হয়েছে, এই যে কি সুন্দর। কয়েকটা গাছ ছিল, ওই আমফান ঝড়ে সব ভেঙে গেছে, এই একটা গাছ থেকে গেছে। একটা গাছে প্রচুর কড়ি ধরেছে, এই কড়িগুলো দেখতেও সুন্দর, ডোরা কাটা দাগ। এই ডাল ভেঙে অড়হর ডাল হয়। হ্যাঁ, চামচ নেবে? চামচ দিয়ে ওগুলো খাবে, সেদিন পেড়েছে। এই যে মূলো শাক তুলতে যাচ্ছি, মানে যাচ্ছি, মুন আছে, আর একা হলে এত দুষ্টু করবে, বেশিও তোলা যাবে না। এই যে আমাদের বাগান, চারিদিকে গাছপালা আছে, মানে এই শীতের সবজি দেওয়া হয়েছে। ওইদিকে আছে ধনে, এটা ধনে, আর তার পাশে ওই যে ছোট ছোট যেগুলো হয়েছে ওলকপি, ওলকপি অন্য জায়গায়ও আছে, আর এদিকে গাজর। মুনের জন্য দেওয়া হয়েছে স্পেশাল, প্রত্যেক বছরই দেওয়া হয়, মুন যখন ছিল না তখনও দেওয়া হতো। এই যে মূলো, মূলো শাক তুলছি এখন, আর পাশে ওই যে ইয়ে দেওয়া হয়েছিল, খুব একটা ভালো হয়নি, অন্য জায়গায় আর একটু দেওয়া হয়েছে। এবছর পালংটা কই ভালো হয়নি, মূলোটা ভালো হয়েছে, পালংটা অন্যান্য বছর ভালো হয়, এবছর আমার তোলো 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 ভালো হয়। উঠবে উঠবে, এই মূলো শাকগুলো খুব ঘন হয়ে গেছে, এই জন্য উপরে একটু পাতলা করে নিলে এবার যেগুলো থাকবে সেগুলোতে মূলো বসবে, মূলো বসবে এবং মোটা মোটা মূলো হবে। ঘন হলে অতটা ভালো হয় না, ভালো হবে না, ওই জন্য আমরা তুলে নিচ্ছি, কিছু তুলে তুলে শাক খেয়ে নেবো, তারপর মূলোর জন্য কিছু থাকবে। আর এই যে পালং, পালংটা ভালো হয়নি, জল দেওয়া হয়েছে, তাও প্রত্যেক দিন দেওয়া হয়, খুব একটা ভালো হয়নি কোনো কারণে। প্রত্যেক বছর ভালো হয়, কিন্তু আবার অন্যদিকে দেওয়া হয়েছে, ওখানে ভালো হয়নি বলে অন্য জায়গায় একটু দেওয়া হয়েছে। আসলে দেরি হয়ে যায় কেন, এখন সকালে এত কুয়াশা থাকে, তো এই জন্য উঠতেও দেরি হয়ে যায়, বাইরে বেরিয়ে কাজ করতেও একটু দেরি হয়ে যায়। বৃষ্টির মতো জল পড়ে, এত কুয়াশা, বৃষ্টির মতো ঝিমঝিম করে বৃষ্টির জল পড়ে। এই আমার মূলো শাক তোলা হয়ে গেছে, এবার গিয়ে এগুলো বেছে নেব, এই গোড়াগুলো কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। সুস্মিতাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম, তুমি যাও, ওকে নিয়ে শাক তোলা যাবে না, আমি একা তুলে নিচ্ছি, তাই ওকে নিয়ে পালিয়ে এসছে। সুস্মিতা দেখো, এগুলো হলে হয়ে যাবে,
ছিল, আমি আর মুন করে এই বাড়িয়ে নিচ্ছি, ধানগুলো ঝরে যাচ্ছে। ওখানে যেও না, যেও না, ওখানে যেও না গো। এই দেখো গা কিটু হবে, পালিয়ে এসো এদিকে, এদিকে পালিয়ে এসো। কাম কাম, আরে গা কিটু হবে, গা কিটু হবে। কিন্তু ছোট ছেলে, তার একটু আনন্দ লাগছে, মজা লাগছে, এই জন্য একটু দুষ্টু করছে। এখানে ওকে নিয়ে না কাজ করলে সুস্মিতা সেখানে তো কিছুই করতে পারবে না, এই জন্য একে পা পুরো প্যান্ট পরে রেখেছি। এই যে পায়ে খড়গুলো লাগবে না, এবার আমি করছি মানে ও করবি, এই জন্য ওকে নিয়ে আসতে হয়েছে, একটা লাঠি দিতেও হয়েছে, নাহলে আমার হাতেটা ছাড়িয়ে নেবে। মোটামুটি একটু জোগাড় করে চলে এসেছি, প্রথমে ডালটা বসিয়ে দিয়েছি, ডাল আর পালং শাক দিয়ে হবে, আজকে মোটামুটি শাকে শাকের উপর দিয়ে সব হবে। পালং শাক ডাল তুলে দিয়েছি, একটু সেদ্ধ হলে দেবো, ডালটা সেদ্ধ হলে পালং শাকটা দেবো। আর এদিকে লাউ শাকের তরকারিটা করছি, লাউ শাক বড় কাকিমাদের দিয়েছে আর ছোট কাকিমাদের পালং শাক দিয়েছে, আর মূলো শাক আমাদের, মূলো শাকও তুলেছি, মানে প্ল্যান ছিল আমাদের মূলো শাকটা করার, তো কাছে আমাদের দিয়েছে বলে রান্না করতে হয়েছে। শাক তো রেখে রান্না করা যায় না, মানে আমরা ওইভাবে রান্না করি না, রেখে রাখলে শুকনো হয়ে যায়, ওই জন্য টাটকা টাটকা যেমন শাকটা খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, শুকনো হয়ে যায় রেখে দিলে, ওই জন্য করে নিতে হচ্ছে। কোনো অসুবিধা নেই, শাক খাওয়া তো ভালো, এখন যা অবস্থা সব মানে ডাক্তারের কাছে গেলেই বলবে আগে বেশি করে শাক সবজি খান, বিশেষ করে শাকটা। তো এই হচ্ছে, আর মূলো শাকটা আমি কিছুটা কেটেছি বেছে, আর কিছুটা আছে, যাই এগুলো তুলে দিই, তারপরে গিয়ে আমি মূলো শাকটা কাটবো। ডাঁটা খেতে তো খুব ভালো লাগে, এই চিংড়ি মাছও দিয়েছি, চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছও দিয়েছি, অনেকগুলো দিয়েছিল ডাঁটা, আমি সব কেটে নিয়েছি, বসে বসে পুরা ওগুলো, এই ডাঁটাগুলো ছোটবেলা থেকে খাচ্ছি, এই ডাঁটা তো খেতে ভালো লাগে, মানে ডাঁটা লাউ শাক, আর আমরা ছোটবেলা থেকে খাই এই ডাঁটার, কারণ আমার বাবা পেটের সমস্যা হয়, পেটে অসুখ, তার জন্য খাই, আর আমরাও খাই, আমাদের সবসময় হয়, আমাদেরও হয়েছে, কাটা হয়নি, লাউ হয়েছে, লাউ কত কি, এখন শীতকালে না প্রচুর সবজি, মনে হয় গ্রীষ্মকালে বা অন্যান্য সিজনে যেমন পাওয়া যায় না অতটা, শীতকালে প্রচুর সব ধরনের শাক সবজি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়, একটু অন্য রকমের। সেদ্ধ হলে আমি শাকটা দেবো, ডালটা সেদ্ধ হোক আমি তত সময় মূলো শাকটা কাটি। এই চচ্চড়ির আলু বেগুনটা আমি কেটে নিয়েছি, মানে মূলো শাকে যে চচ্চড়িটা করব, আলু বেগুন কেটে নিয়েছি, একটু কচুও দেবো, এই দু চারটে বেজা, আর মূলো শাকটা কাটছি, কাটা হয়ে গেছে, বেছে কেটে মানে গোড়াগুলো ফেলে দিয়েছি এই যে, আর এই কটা আছে আমি কেটে নিই। শীতে কত ধরনের সবজি হয়, শাকও হয় শীতে, এই যে মূলো, পালং, তারপরে পিড়িং শাক, পিড়িং শাকটা আমার খেতে খুব ভালো লাগে, আপনাদের শীতের কোন শাকটা বেশি খেতে ভালো লাগে? আমার তো পিড়িং শাক খুব ভালো লাগে, পিড়িং শাকটা আমাদের দেওয়া হয়নি, পিড়িং শাক, তারপরে আমার কাকুদের দিয়েছে, তারপরে ওই লাল মরিচটাও দিয়েছে,
ধুয়ে নিতে হবে। ধুয়ে রান্না করব। রান্না চলছে, ডাল হয়ে গেছে, ডাল সেদ্ধ করে ছুঁকে দিলাম। আর এদিকে ওই লাউডাটার তরকারিটাও হয়ে এসছে, চচ্চড়িটা এটাও হয়ে এসছে। এগুলো সবে একটু সময় যায়। একটু মানে শাক এই ডাঁটা একটু ভালো করে কষে কষে রান্না করতে হয়। আর শাক তো বেছে ধোয়া তারপরে কাটা এগুলো করতে হয়, তো হচ্ছেই পরপর হয়েও যাবে, কোনো কিছু বাকি থাকবে না। এই চলছে, ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এরপরে মূলো শাক, মূলো শাকের চচ্চড়িটা হবে। এবারে আমি মূলো শাকটা রান্না করব। তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, জিরে ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম, সবজি মানে শাক চচ্চড়ির জন্য যে সবজিগুলো দিয়েছি, আলু বেগুন আর কচু, কচু খুব সামান্য দিয়েছি 5 চামচের মতো। এই সবজিগুলো মশলার সঙ্গে কষে নেবো। এবার একটু লবণ, দেওয়ার সময় কড়াইতে অনেক লাগে, তারপর রান্না শেষে মানে একটু পরে ও তো এ হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, কমে যায়। দেখা যাক কতটা কি হয়। ভাতও এদিকে হয়ে গেছে, আমি সরষে দিয়ে দিচ্ছি, একটু জল করে রেখেছিলাম, জল মানে শিল ধোয়া জলটা মশলা করার পরে, আর জল দেবো না। মুলো শাকের চচ্চড়ি হয়ে গেছে, শাক চচ্চড়ি একটু শুকনো শুকনো হলেই খেতে ভালো লাগে। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে। এই যে আমার মূলো শাকের চচ্চড়ি রেডি। দেখলেন তো বন্ধুরা আমরা কিভাবে করি, এরমই সাদা মাথায় করি আমরা। তাহলে চলুন, এরপরে খাওয়া দাওয়া আছে, মনকে খাওয়াতে হবে। সে স্নান করে চলে এসছে, মা স্নান করিয়ে দিয়েছে,
তাহলে চলুন। চিংড়ি চিংড়ি ওটা ফেলে দাও, ওটা রেখে দাও, ওটা রেখে দাও, ওটা খোসা। একটু ভাত না খাবে না বাবা, ডাঁটা যত সময় না শেষ হচ্ছে ভাত খাবে না। ডাঁটাটা শেষ হোক, একা নিয়ে নিচ্ছে, একা একা নিয়ে নিচ্ছে। মূলো শাক আর এটা পালং, ডাল দিয়ে হয়েছে ডাল। ওটা কি খাচ্ছ? চিংড়ি। বাবা চিংড়িটা বেছে বেছে ঠিক চিবিয়ে চিবিয়ে খাও। একটু ভাতি না, বাপরে বাপ ডাঁটার কি এ, ডাঁটা দিচ্ছে না, না দিয়েছে মাকে সব দেয় কিন্তু ডাঁটাটা দিচ্ছে না। তাহলে কি ভাবুন কি ডাঁটাটা কি প্রিয় না, দিয়েছে পরে দিয়েছে। আচ্ছা বাবা একটু ভাতি খেয়ে নাও মা, একটু ভাতি খেয়ে নাও, এই যে তুমি খাও, আমি আমি এই যে নাড়ু করে দিয়েছি খেয়ে নাও, হাতে তুলে খেয়ে নাও। ও ডাঁটাটা গুলো শেষ না হলেও ভাত খাবে না। এই যে খাওয়া দাওয়া শুরু করেছি এই ডাল পালং শাক দিয়ে, লাউ ডাঁটা লাউ শাক একটু ছিল, বেগুন আলু তরকারি একটু চিংড়ি মাছ দিয়ে, মূলো শাক, মূলো শাকের চচ্চড়ি হয়েছে, এও বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে খাওয়া শুরু করছি। মন তো এক খেয়েছে, মাও খেয়েছে, ঘুমায়নি কিন্তু মা নিয়ে আছে, আমরা খাচ্ছি। খাওয়া শুরু করছি, আরো দুষ্টু হয়েছে এত সময় ঘুম পাড়ালাম, আবার ঘুম পাড়িয়ে শুয়ে দিয়ে চলে এসেছি, উঠে পড়েছে আবার মা গেছে, আমরাই খাচ্ছি। তরকারিটা ভালো হয়েছে, চচ্চড়িটা শাক চচ্চড়ি, তারপরে একটু চিংড়ি মাছ করলেই তো ভালো লাগবে। দেরিও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, পালং শাক দিয়ে ডাল, মোটামুটি যে রান্না হয়েছে আজকে সবই শাক দিয়ে, শাকটা তো খুবই ভালো লাগে। শাক খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, লাউ ডাঁটা তো খুব ভালো লাগে, আমি সময় যাই খেতে ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।